মানে যে গেল মানুষটা তো তো করে খালে পারা ধরা কামে কাজে কোনো চাহিদা নাই কে আজকে আসুক না কত তাই নেই আর কোশ না রে বোন আইরে কবালে দুঃখ আমার কের কাছে কই নে জানো এই যা খাতসুনি বেটার কাছে বিয়া বইয়া আমার কবালটা শেষ তারে কিছু নিয়ে বিয়া দিছিল লো খোঁজ না রে বোন রে হাইরে কবালে দুঃখ রে এগুলা খোঁজ নে আমি যে রে কমু না খালে ঘরে মুদায় রেখার না রে করে আমার কথা শোনা হারে না হাইরে মার দে রে কথা কয় না ভালো করে মার দে আমি যে কি খাতসুনির কাছে বিয়া বইছিলাম জীবনটা গরবাদ করে দিলাম কোনো শান্তি পাইলাম না তো বাসা প্রে ছাইরা দে তুই ছাইরা দে তুই কি করবো দুঃখ কষ্ট করে খাই ছাইরা গেলে গেলে মানুষ খারাপ হবো না কি খারাপ করবো তার দাম ফালতু কি করবো দুঃখ কষ্ট করে খাই আমার কপালে যে কত কষ্ট রে বোন ওই খাচ্ছেন দি তুই ও আমি সেই হারা আসছিলাম না ওই আরে আমরা মার দিলাম কে মার দিলাম কে আমি কি করছি ওই দেখ তোরা তোরা দুই ভাই ভাই তোরা আমার মার দিলু কে তোরা এরকম না আমার মার দিলু বোন আমার মার দে দে আমার পিছনে মার দিলু বোন বোন ফোন পাতে ফোন পাতে এই মানুষটা না যার হাতে তার হাতে আমার হাতে যে বাবা করে সব মাসের সব করে তুমি জানো না এটা কেরা না আমার বোন আইছি বাইতে কোনে আমার কথা কি কি দুর্নাম বদনাম করতা ছা ভালো করছি আনরে যে ভালো নাম্বার বাবা ঘুরে কইছে আমি ভালো করছি আমি শুনি নাই শুনছেন না শুনছেন বাবা আমি মি মি বাউডু নামে করে ঘুরে বেড়াই ও মি মি বাউডু নামে করে ঘুরে বেড়াই তুমি না ফসল পারো না আই পারো না আই পারছি তুমি যে গোরো হই গেল হাতা হাতা কইছে তুমি ও বকরো কে তুমি আমার হাতে ও করো সব হাতে ও করো কে এ বকরো কে ঠিক আছে যদি লেই ভাই করতাছা এখন আমি তোর করে দুইজনে করলাম না কত নেড়া বুদ্ধি করতে থাক এই যে আমি খেতে গেলাম আমি এখন আইতাছি বাবা আমি কই দিমু তোর দামে আমার মার দিছি তা তুমি যাও তে এরকম করে জানো বোন রে হাইরে কপালে কষ্ট রে এ খাচ্ছো রে জানো বারে ভাই ওই খাচ্ছুনি কইটা কইলে কি বাগরে তুই আবার তুই এই আমারই কথাই এখনই আমি যাইই হার হাই নাই তুই কয় সেকেন্ড পরেই আমার কথা এইভাবে বদনাম করতাছ আমি তো দেখলি আমি দেখছি আমি বাবার তো সব কই দিম আমি সব কই দিম আমি বাবার আমি কো শালি কই তো কই শালি কই না এরকম করব আর আমি আমি ছেড়ে দেব খালি দাও তো তোর মত দেব মা আর কি করব এতে এরকম করে জানো তুই তো দেখলি দি চোখকে সা খালে সব সময় আমার হাতে এরকম করে জানো বোন তুই সব বাইরে সেটা বাকি কিছু কইছ হ্যাঁ আমি এই সামনে সংখ্যা করব না আমার কপালে আসে ওই বউ ঢাকা যাই যা তোর জানা ধরে আমার মার দিত আমার তোমার জীবন নো আমরা তুই মরে যাবে তুই হাসাই করে তুকে নিকে যা মারে আবার কোষ হ্যাঁ মানুষটা আমার হাত যে এরম করে বাইতে গেলে বোন ডাইছিল বইসা তার সাথে এরম ব্যবহার করছে আমি যে কোনে যাম ওই মানুষটা আমার জীবনটা শেষ করলো ওই বন্ধু নুসে ওই পটকড়ি ভাদাই না বলে আমার গাছ পড়ছে জ্বর জমিতে ওটা হুঁচা না নাই তো ওই গাছ বলে এখন ও অরবিলা দাবি করতেছে বুঝছা নুসে দেখি গা আচ্ছা ঠিক আছে নুজাই তোর আগারাগি করে আইলাম এই দিকে শুনছিলাম যে খেতের মধ্যে যে গাছ রয়েছে এই গাছ ওই হারামজাদা হারামজাদা হেরে কিভাবে করে কয় যে এই গাছ আমার হ্যাঁ আমি দেখতাছি যে এই গাছ অলরেডি আমার খেতে আদাহানি পইরে গেছে গেছে কিন্তু এই আদাহানি এখন আমি তো বাক করে কাটাম না আমার কথা হইলো হে করো আমার খেতে এখন আমি অন্য কিচ্ছু বুঝি না আমি এই গাছ কাইডে নিয়ে যাবো দেহিও খালে আমারে কিছু খালে কয় নাকি তা হইলি কুড়াল আছে আমার হাতে কবাল যা আছে তুই কুড়াল না কি করছ না আরে জালা গাছ নয় তো আর হইলো দেখ সারে আমার গাছের মধ্যে হাই রে হাই আমার গাছ রে তুমি কোবাও কে আপনার বন্ধু হয়
আপনি নিজে কথাটা কবেন, আপনার বাড়ি কোনে? এই গাছটা ভাই ও দাবি করতেছে এটা আমার, আমি এই কাটপার নিকে এখন ও কয় এই গাছ আমার, এই গাছের ওর জমি, যে যেমন গাছ তো আমার, গাছ ঘেসে পড়ছে ওর জমি, গাছ তো আমার, যেমন গাছটা হলো আমার। আরে জালা গাছ তোমার হলে কি হবো, হে কাটো তোমার, তাহলে গাছ আমি পাম না, হে কর তোমার হলে কি হবো, গাছ যে আমার, গাছ খালি কাইটা দেখিস তুই, গাছ খালি কাইটা দেখিস, অন্য খারে কি দেখতে চাস, এনে যে আমরা ক্যাশাল বাজাইছি, এই ক্যাশাল কোনো গাছ নিয়ে হইতেছে, তুই এক কাম কর, আঙ্গবাড়ি রয়ে যে, তোর ভাবি আছে যে, তোর ভাবির যে খবরটা দে, যা যাই ককা যে ক্ষেতের মধ্যে ক্যাশাল বাজছে, যা খবরটা দে, খবরটা দে, গাছ কাটবি তুই, গাছ যাবো নি না, গাছ খালি কাটা দেখ, গাছ, হ্যাঁ গাছ খালি, কই তুই কি কর, গাছ খালি কাটা দেখ, দেখ তো তোর কি করি আমি, গাছ কাটবি তুই, এই দুজনে চাই, দুজনে কাটা দেখ, তুই দুজনে দেখ, দেখিস এর দুজনে কোনো প্রশ্ন নাই না, তোর কোলে আমি আস্তে করে দিছি, আমি আমি তো দেনি কে, মাথাটা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, তুই খালি গাছটা কাটা দেখ, কোন আমরা যদি ক্যাশাল করি, হ্যাঁ মানে খারাপ করি, তোরা আমি সুস্থ মাথায় একটা কথা কবার চাই, একটু বুঝিস, হ্যাঁ হ্যাঁ, এই গাছটা প্রথম যখন মন্ডল হইয়া মাপছাল, হ্যাঁ মাপছিল তখন, হ্যাঁ কিন্তু তুই এখন কইতাছাস যে গাছ আমার, গাছ আমার, তোর গাছ যদি লোবো তোর গাছ আমার দেওয়া হইলো, কিন্তু আমি কইতাছি কি, তোর ক্ষেতের গাছ আমার ক্ষেতে হে করটা কি সেরাই, যদি কয় যে গাছ তোমার, তাহলে তুমি গাছ তুমি নিবা, আর যদি কয় আমার, তাহলে আমি নিব, আমার ক্ষেতে যদি হে করেছে, আমি এই হে করি কাইটা নিব আজকে, হে কর কাকো, গাছ আমার খেতে আইছে এখন কাটা লাবো গাছ, সে কটা বলে ওর আর খেতে গেছে, এখন সে কটা বলে আমার খেতে থাকে গাছ আমার হবো না, আদা তো আমি বাঘ পাই, আমি বাঘ পাই, আদা বাঘ পাই না, তুমি তুমি এরকম করছে সব রাতে রাস্তার মধ্যে, গাছ হলো আমার খেতে, যদি কয় যে গাছ আপনি ঘরে, তাহলে আপনারা নিয়ে যাবেন গাছ, আর যদি কয় যে আমার, তাহলে গাছের মধ্যে জানি আধে হারান, ঠিক আছে আজকে আমি গাছ কাটলাম না, মাদুর গাছে যাব, জানাবো নাহলে আবার দুদিন পরে ক্যাশাল বাজাবো, গাছ কেটে লাগবো, জানেন কি মারলাম আর বউ একটা গাছ নিয়ে কেসাল পাচ্ছে, বুঝছেন, গাছটা হইলো আমার ক্ষেতে মধ্যে শিবাটা গেছে এর ক্ষেতে, গাছটা এ দাবি করে নিতেছে যে এর, এই ক্ষেতে যেটা আয়, এই আইলের মধ্যে যেটা গাছ রয়েছে ওর সীমা এইটা, আমার সীমা এইটা, এক সীমার মাধ্যমে মাঝখানে যেটা গাছ রইলো
এই গাছের হেকুরটা না আমার খেতে আছে দেখারে আপনার খেতে হেকুর অলরেডি আমার মনে কইতেছে যে গাছে আধা হানি আমার ভাগে পড়ে গেছে তাহলে ও গাছটা আপনারই তাহলে আমার না হ্যাঁ ঠেলা ঠেলি পাচ্ছে ওইটা অল্প মিটাই দেন কাম করে রাখবো গাছের বগলে যাওয়া রাখবো যাত দেখা রাখবো কার কোনে বেশি কার কোনে কম আপনি আমি কই তাও হকলেন ভাই বুঝো কথাটা তুমি হইল হ্যাঁ শুনতেছি আমি কথা কইলে হক হইল ও কথা কয় তাও হক তাও হক আচ্ছা তাহলে মাপবে না বিচার এটা কিবা কথা কইলেন আপনি ওরা দজনেই কইলো আপনি খালি হই করলেন ও লাইন মতন কথা কয় হারে না হেজেন হক কইছি তুমি এত কিছু ও তে লাইন মতন কথা কয় হারে না কে হেজেন হক কইছি বুঝো নাই সারা দুনিয়ার বিচার করে বেড়াই কোন বিচার কেউ কিছু করা হলো না আর তোরা একজনে এক কথা কবার এই কথা নিয়ে আমি মানবো ওটা হবো না গাছের গোড়ায় যাওয়া লাগবো ওনে দেহা না করে তার বাদে বিচার করা লাগবো মধ্যে কি সুন্দর চলো গাছের গোড়ায় যাই লন যাই খেতে যাবো এর জমিতে তাহলে এখন কি করা যায় আপনি কন গাছ এটা আমার আমার না দিলি হিকর পড়ছে অরে তাহলে এখন কি করা যায় আপনি এটা সংশোধন করে দেন আপনি তোর কথা ব্যক্তি শুনছেন হ্যাঁ আমার কথা আপনি শোনা না গুণা নাই হ্যাঁ শোনা রাখবো আমি কইতাছি এই গাছ এই পূর্ব যুগের থেকে আমার বাপ দাদার থেকে এই গাছ আমার আছিল এখন ও দাবি করতেছে বিলে কইল পায় না কিন্তু যাইগে আমি তাও মাইনে নিলাম কিন্তু খেকুরটা আমার খেতে আমি এইটাই সূক্ষ্ম বিচার চাই আপনার কাছে এই গাছের শিকড়টা যা যা আছে ব্যাগখানি আপনি কাটে নিবা আর ওর গাছ ওই কাটে নেবো আচ্ছা আমি কইতাছি এই গাছটা এখন যে দাবি করতেছে তাহলে কি তুমি কইলি আর আমার কোনো চিন্তা নাই তুমি তাহলে সবসময় বেকার তো করো আমার হাতে করো গাছে এই গাছটা বাদ দেখ সামান্য একটা গাছ তো আমি কইলাম মানে না তাহলে যাই গিয়ে এখন সারা জীবন যারে নিয়ে সংসার করা নাকবো এতদিন পাগলামি ছাগলামি যাই করি আমার বউ যদি আমার হাতে সুস্থ মানতে কথা কইলো যাই গিয়ে আমার আর পাগলামি করা চলবো না শোনো কাকা এনাহেন এনাহেন কন কন এনাহেন আমি না আপনারও কই কো আহেন ব্যক্তি আহেন এনাহেন আমি এই গাছ সম্বন্ধে যা করছিলাম এই গাছটা ওই ভাই দাবি করছিল কিন্তু এখন দেখলাম এত নারাই করে কি হবো আমার বউ যদি এই গাছটা মাইনে নিছে ঘরের বাইরে যদি মাইনে নিছে তাহলে আমিও মাইনে নিলাম সংসার করে খানাবো বউ মানুষ তাহলে আমার মানা নেবো না আচ্ছা ভাইরা এই যে ভিডিওটা যে আমরা এই গাছ সম্বন্ধে বানাইলাম না আমাদের এই চ্যানেলটার মাধ্যমে দয়া করে আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব দিয়েন লাইক করবেন একটু লাইক করেন সাবস্ক্রাইব দিয়েন ওই সময় শেয়ার করুন।